আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পরে বিশ্রামে কাটিয়েছেন বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার। তবে এর মধ্যেও কয়েকজন অংশ নেন জিম সেশনে। রোববার 8 অক্টোবর মুশফিকুর রহিমের নেতৃত্বে ধর্মশালা স্টেডিয়ামে আসেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় ও তানজিম সাকিব। এ সময় ফুরফুরে দেখা যায় ক্রিকেটারদের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের রেশ তখনও কাটেনি, তবুও সকাল সকাল স্টেডিয়ামে হাজির হন 5 ক্রিকেটার। ব্যাট বলের অনুশীলন নয়, জিম সেশনের জন্য মাঠে হাজির হন মুশফিক তাসকিনরা। আফগান ম্যাচের একাদশে না থাকা শুধু তানজিম সাকিবই এসেছিলেন জিমে। সকালে প্রায় 2 ঘন্টা জিমে ঘাম জড়িয়েছেন ক্রিকেটাররা। চাইলে তারাও অন্যদের মতো হোটেলে বসে কিংবা বিশ্রাম নিয়ে কাটাতে পারতেন, কিন্তু নিজেদের তাড়না থেকে হাজির হন মাঠে।